গুড্ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় মন্দিরে ডেকে এনে পুবলু ও রেশমিকে বিয়ে দিয়ে ওই একই মন্দিরে ঋগদ্বীপের হাতে সিঁদুর পড়ল অয়ন্তিকা হৃদয়কে আগে ডেকে নিয়ে কথা বলে অয়ন্তিকা কেননা অয়ন্তিকা বুঝতে পেরেছে রাজ কি চায় সে ভালোবাসে রীতা ভরিকে আর মা চাইছে না আমাদের বিয়েটা হোক এ কথাগুলো ঋগদেবকে বলে কেঁদে ফেলে অয়ন্তিকা ঋগদেবও বলে আসলে আমিও তো রীতা ভরিকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু ও তো আমাকে সরাসরি জানিয়ে দিয়েছে যে আমরা সারা জীবন দুইজন বন্ধু হয়ে থাকব আর একে অপরকে বিয়ে করে বন্ধুত্ব নষ্ট করতে চায় না অয়ন্তিকা বলে একটা পথ অবশ্যই রয়েছে আর সেটা হলো বিয়ের আয়োজন করা এদিকে গুড্ডি কিন্তু রেশমিকে জানিয়ে দিয়েছে পুবলুর বাবার সাথে তার কি সম্পর্ক ছিল সব কেঁদে ফেলে রেশমি মাকে বলে মায়ের সিদ্ধান্তের বাইরে সে কিছুই করবে না পরের দিন রেশমিকে ফোন করে ডেকে মন্দিরে চলে এসেছে অয়ন্তিকা আর পুবলুকে নিয়ে এসেছে ঋগদেব তারপর দেখা যায় দুইজনকে এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছে যে পুবলু বাধ্য হলো রেশমিকে সিঁদুর পরিয়ে দিতে তাহলে কি এই বিয়ের পরেই ঋগদেব ও অয়ন্তিকাও একে অপরকে বিয়ে করবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে সেই থাকো ধন্যবাদ